খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই সেই কথাকে মান্যতা দিয়েই ভগবান শিবের মাথায় জল ঢালতে প্রস্তুত প্রতিটি মানুষ। তাই বজবজ এলদার রোড মোড়ে যুবক সংঘ ক্লাবের উদ্যোগে এবং সানি কাণ্ডুর একান্ত সহযোগিতায় শুভ শ্রাবণ মাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, এছাড়াও উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার পৌরপ্রধানা ফুলু দে, উপপৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ গুপ্তা সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বহু দুস্থ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়, এছাড়াও এলাকার সমস্ত মানুষকে খিচুড়ি খাওয়ানো হয়। পর্যবেক্ষক জাহাঙ্গীর খান যুবক সংঘের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্লাবটা প্রতি বছর নেয়, এই বছরও ওই সদস্যমানকে উদ্দেশ্য করে প্রতি বছর একটা মহতী সভার আয়োজন করেন। এই মহতী সভা থেকে এরা মানে প্রতি বছর চাইছে যে যে এলাকার মানুষের মঙ্গল কামনার জন্য এবং এলাকায় যাতে শান্তি থাকে, সুস্থ থাকে, সেটাকে ওনারা বাবা ভোলে বাবার কাছে প্রার্থনা করে। তাই সমস্ত মানুষের মঙ্গল কামনার উদ্দেশ্যে আজকে এই সতর্ক সাবানকে প্রতি বছর এই যুবক সংঘ ক্লাবটা পালন করে, এটাই মুখ্য উদ্দেশ্য। দেখুন, আমাদের মাননীয় সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহোদয়া উনি বলেছেন যে 100% মানুষ তারা ভ্যাকসিন পাবে। তাই বজবজ পৌরসভার 20টা ওয়ার্ডের 100% মানুষকে আমরা ভ্যাকসিন পৌঁছে দেব। আজকে প্রোগ্রাম শ্রাবণ মাসে ভোলে বাবার, আমরা সব ভক্ত, আমরা ভোলে বাবার জন্য আজকে শ্রাবণ মাসে প্রায় 1000 লোককে আমরা খিচুড়ি ভোগ খাইয়েছি, আর কিছু যে অসহায় মানুষ তাদেরকে আমরা কিছু খাদ্য একটা এ করে আমরা দিয়েছি। আজকে অনুষ্ঠানে আমাদের চিফ প্যাট্রন চিফ গেছিলেন, আমাদের জাহাঙ্গীরদার চিফ গেস্ট ছিলেন অশোক দা, তারপরে আমাদের গুপ্তাজি ছিলেন, আরও সব কাউন্সিলর গৌতম দাশগুপ্ত, আরও সব যত ফুলুদে, আরও যত কাউন্সিলর বোর্ড অফ অ্যাডমিশন সবাই ছিল। আমরা আজকে দিয়েছি, আমাদের ব্যাগে খাদ্য জিনিস ছিল প্লাস হাইজিনে যা লাগে সব কিছু ছিল, আর প্লাস একটা করে ছাতা দিয়েছি আমরা। আমার নাম সানি কান্ড। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।